নমস্কার, আমি সহেলি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব ঘরোয়া পদ্ধতিতে কাঁকড়া রান্নার রেসিপি। আজকে আমরা এনেছি ছোট ছোট কাঁকড়া, তো সেগুলো আমি আমার মতো করে আজকে আপনাদের সামনে রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের সবারই রেসিপিটা খুবই হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো চলুন আজকের রান্নাটা শুরু করা। তো আজকে রান্নার জন্য যে গুঁড়ো মশলাগুলো লাগছে সেগুলো আমাকে মা একটা থালার মধ্যে সাজিয়ে দিচ্ছে। তো আজকে কিন্তু রান্নার জন্য আমি নিয়েছি মাত্র 4টি পেঁয়াজ, 4-5 কোয়া মতো রসুন আর 5-6টা মতো কাঁচা লঙ্কা। তো এখানে কিন্তু আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি আদাটাকে খুব ভালো করে গ্রেট করে নেব আর রসুনটাকে একটু ভালো করে চপ করে নেব। ব্যাস, তো আজকে রান্নার জন্য আমি তোমাদেরকে যেমনটা বলছিলাম যে কাঁকড়াগুলো আমরা এখানে রান্না করবো সেগুলো কিন্তু খুবই গুড়ি গুড়ি কাঁকড়া। তো এখানে আমি কড়াইটা দিচ্ছি একটু গরম হওয়ার জন্য। তো চলো দেখে নিই আজকে রান্নার জন্য কী কী উপকরণ লাগছে। সবার প্রথমে লাগছে হচ্ছে এখানে পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা, রসুন কুচি, 2টো তেজপাতা, এখানে রয়েছে হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপরে রয়েছে হচ্ছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা কুচি, আর এখানে কিছুটা গোটা গরম মশলা। তো চলো এবার সরাসরি রান্নায় চলে যাওয়া যাক। সবার প্রথমে বলতে চাইবো এখানে কিন্তু কাঁকড়াগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, তো এখানে আমি কড়াইটা গরম হয়ে গেলে পরে দেবো এর মধ্যে কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেলে পরে আমি এর মধ্যে দেবো একে একে সমস্ত কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দেবো 1 চিমটে লবণ আর 1 চিমটে হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর কিন্তু আমি খুব ভালো করে কাঁকড়াগুলোকে ভেজে নেবো একদম লাল লাল করে। অবশ্যই চেষ্টা করবে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রেখে ভাজার জন্য। একটু বেশি সময় ধরে কিন্তু অল্প আছে কাঁকড়াগুলোকে ভাজার চেষ্টা করবে একদম লাল লাল করে। তো দেখো এখানে কিন্তু আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে রাখছি। আজকের যে বাকি রান্নাটা সেটা কিন্তু আমি এই তেলের মধ্যেই করব। তো সবার প্রথমে সেই গরম তেলে আমি দেবো হচ্ছে কিছুটা গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। এখানে আমি তেজপাতাগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে তারপরে দিচ্ছি। তো ভালো করে কিন্তু এগুলোকে আমি হালকা করে ভাজবো। আমি কিন্তু গরম মশলাগুলোকে খুব বেশি করে ভাজবো না। এরপর আমি দিয়ে দেবো কড়াইয়ে কুচোনো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ কিন্তু ভাজা যদি সুন্দর হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট অবশ্যই খুব সুন্দর হবে। তো পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দেবো কুচোনো আদা আর কুচোনো রসুনগুলো। সেগুলো দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালো করে এগুলোকে কিন্তু পেঁয়াজের সঙ্গে ভালো করে কিন্তু ভেজে নেবো। তো সেগুলোকে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দেবো যা যা গুঁড়ো মশলা লাগবে সেগুলো। আজকে গুঁড়ো মশলা বলতে যেমনটা লাগছে হচ্ছে যা আমাদের ঘরে সবসময় থাকে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এগুলো আমি একে একে দিয়ে নেওয়ার পর কিন্তু ভালো করে ওই পেঁয়াজ কুচি, তারপরে হলুদ সরি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচির সঙ্গে কিন্তু খুব ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়েছি একটুখানি করে জল, আর আমি একটু নুনও দিয়েছিলাম এর মধ্যে, সেটা আর এখানে ক্যাপচার করা হয়নি। দিয়েছি কটা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। তো দেওয়ার পর কিন্তু আমি এই মশলাগুলোকে অনেকক্ষণ ধরে প্রায় 5 থেকে 7 মিনিট ধরে কিন্তু অল্প আছে খুব ভালো করে কিন্তু এগুলো আমরা কষিয়ে নেবো। তো আজকে আমার রান্নার জন্য দরকার ছিল একটু হালকা ঝোল, তো যে কারণে আমি একটু বেশি করে এখানে জল দিয়েছি। পরে যদি এটা আবার টেনে যায়, কারণ কি কাঁকড়াগুলো কিন্তু ঝোলে পড়লে পরে অবশ্যই সেগুলো অ্যাবজর্ব করবে আর তোমাদের যে ঝোলটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই একটু কমে যাবে। তো তোমরা কিন্তু সেই আন্দাজে এখানে জলটা ব্যবহার করবে। তো এখানে আমি গরম জল দিয়েছিলাম পরে কিছুটা। দেখো এখন কিন্তু আমার ঝোলটা একদম টকটক করে ফুটছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো দেওয়ার পর কিন্তু এটাকে আমি গ্যাসের আঁচটা একদম মিডিয়াম লোয়ে করে কিন্তু আমি এখানে অনেকক্ষণ ধরে কাঁকড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, মানে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, কিছুক্ষণ ঢাকা চাপা দিয়েও রেখেছিলাম। তো এটা কিন্তু প্রায় 5 মিনিট মতো তোমাদেরকে করতে হবে। আমার যতটা ঝোল দরকার ছিল ততটা ঝোল টেনে যাওয়ার পরে কিন্তু আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু গ্যাস বন্ধ করার আগে আমি এখানে ব্যবহার করব কিছুটা গুঁড়ো গরম মশলা। অবশ্যই কিন্তু গরম মশলা ব্যবহার করবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটাই একদম পাল্টে যাবে। আমি এখানে দিয়েছি তারপরে পরিমাণ মতো কিছুটা একটু হালকা 2 দানা চিনিও দিয়েছিলাম, তারপর দিয়েছি এখানে কিছুটা গুঁড়ো গরম মশলা। তো ব্যাস আজকের মতো কিন্তু রান্নাটা আমাদের এখানেই শেষ হয়ে গেল। আর টেস্টটাও কিন্তু অসাধারণ হয়েছে। গরম ভাতের সঙ্গে কিন্তু কাঁকড়ার ঝাল খেতে খুবই ভালো লাগে। অবশ্যই জানিও তোমাদের আজকের রেসিপিটা কীরকম লাগলো, আর কমেন্ট করে অবশ্যই জানিও পরবর্তী সময় তোমরা আমাদের কাছ থেকে কী রেসিপি দেখতে চাইছো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।